অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে বোমা ফেলেই যাচ্ছে ইসরায়েলি সেনারা। বোমার আঘাতে ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি হাসপাতাল। হামাসের টানেল ধ্বংসের নামে গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক স্থাপনাও। আন্তর্জাতিক সব আহ্বান উপেক্ষা করেই মিত্র যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি সেনাদের তাণ্ডবে পুরো উপত্যকায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। ফুরিয়ে গেছে খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। জাতিসংঘ জানিয়েছে, গাজার কোনো হাসপাতালেই এখন পুরোপুরি চিকিৎসা সেবা দেওয়ার মতো অবস্থায় নেই। এমন পরিস্থিতিতেও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। উল্টো ইসরায়েলের শীর্ষস্থানীয় এক মন্ত্রী জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দেন ওই মন্ত্রী। তবে জিম্মিদের মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতির কথা ভাবছে নেতানিয়াহু সরকার। এ বিষয়ে কাতারের মাধ্যমে হামাসের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও গাজায় হামলা বন্ধ না হলে জিম্মিদের মুক্তি দেয়া হবে না বলে সাফ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে গাজায় অভিযান চালানো ইসরায়েলি সেনারা হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের 720টির বেশি সাজাযান ও ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, আর হামাসের পাল্টা হামলায় প্রায় 150 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যার মধ্যে গত 3 দিনে প্রাণ গেছে 25 সেনার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।